এই প্রথম কন্দ সমাজের কোন মেয়ে মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করল। তার নাম বিশ্বলক্ষ্মী কন্দ। দিনদরিদ্র দিনমজুর পরিবারের সন্তান বিশ্বলক্ষ্মী কমলপুর মহকুমার কলাছড়ি গ্রামের বাসিন্দা। এবার টিবিএস এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সে তাক লাগিয়ে দিল, আরও পড়াশোনা করতে চায় বিশ্বলক্ষ্মী। কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা দারিদ্রতা। তাই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সাহায্য প্রাপ্তির ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানালো মেধাবী বিশ্বলক্ষ্মী কন্দ। কন্দ সমাজের নাম উজ্জ্বল করল কমলপুর মহকুমার কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের কলাছড়ি গ্রামের বাসিন্দা বিশ্বলক্ষ্মী কন্দ। এতে এবারই প্রথম কন্দ সমাজের কোনো মেয়ের মাধ্যমিক উত্তীর্ণতা। এবছর টিবিএসসি মাধ্যমিক পরীক্ষায় বিশ্বলক্ষ্মী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। পড়াশোনা স্থানীয় কলাছড়ি দাদা শ্রেণী বিদ্যালয়ে। তার এই ফলাফলে কন্দ সমাজে খুশির হাওয়া। কারণটা অমূলক নয়, কন্দ সমাজে নারীদের পড়াশোনার বিশেষ কোনো রেওয়াজ নেই এবং কন্দ সমাজের মেয়ে হিসেবে এবারই প্রথম মাধ্যমিকে উত্তীর্ণ বিশ্বলক্ষ্মী। দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এই কৃতিত্ব অর্জন। বিশ্বলক্ষ্মীর পিতা ভূষণ কন্দ কঠিন রোগে আক্রান্ত, প্রায় শয্যাশায়ী। মা মন্তী কন্দের দিনমজুরের কাজ করে সংসার প্রতিপালন করতেই হিমশিম অবস্থা। তারপরেও মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মা। আর্থিক অনটনের জন্য বিশ্বলক্ষ্মীর বাবার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। বিশ্বলক্ষ্মীর স্বপ্ন আরও পড়াশোনা করে পারিবারিক দারিদ্রতার গ্লানি দূর করবে, কিন্তু চরম দারিদ্রতায় বিশ্বলক্ষ্মীর স্বপ্ন ভঙ্গ হবার উপক্রম। এই পরিস্থিতিতে তার স্বপ্ন জিয়ে রাখতে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানালো মেধাবী বিশ্বলক্ষ্মী কন্দ। মানে আমরা তো খুব গরিব, তার জন্য অনেক কষ্ট করে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। অনেক আমার মা বাবা অনেক কষ্ট করে, আমার বাবা অচল, মানে অসুস্থ, আমার মা কাজ করে আমাকে অনেক কষ্ট করে আমার পড়িয়েছে। তার জন্য আমি চাই সরকার যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমি আরও উচ্চশিক্ষা। বিশ্বলক্ষ্মী কন্দের আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী তার আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন অর্থের অভাবে কারোর পড়াশোনা বন্ধ হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে মেধাবী দরিদ্র পড়ুয়ারা আশায় বুক বাঁধছেন। বিশ্বলক্ষ্মী কন্দ এবার সেই আশান্বিতদের সারণীতে সামিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।